থেকে বের করব ইনাদের বিছানার পাশেই। একদম দেখতে পাচ্ছেন এটা খাট, বিছানা পুরো সরানো হয়েছে। জায়গায় এসছে, আসুক আসতে থাকুক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপটোপেডিয়া। আর আমি আপনাদের রেপটোপেডিয়া থেকে জয়দেব মজুমদার আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশানে এসেছি এটা ব্লু স্টার ক্লাবের কাছে, গাঙনাপুর বাজারের পাশেই, আর গাঙনাপুর নদিয়া জেলার রানাঘাট ব্লক টুতে একটা গ্রাম। তো এখানে একটা বাড়ি থেকে কল করেছে রাতের বেলা, এখন প্রায় 10:30 কি 11:00 এরকম টাইমটা হবে। তো কোনো বিষধর সাপ প্রথমে ভেবেছিল নির্বিষ, তো এখন এখানে যেরকম বর্ণনা দেওয়া হয়েছে সম্ভবত কোনো বিষধর সাপ হবে। রাতে নকটার্নাল কোনো যেসব সাপগুলো বেরোয় এরকম কোনো সাপ আছে। তো এখান থেকে কল করা হয়েছে, তার মানে সাপ তো যে কোনো সাপই যেটা হোক, নির্বিষ হোক বিষধর হোক, সবাই মানুষ ভয় পেয়ে থাকে। তো সাপটাকে এখান থেকে রেস্কিউ করবো যাতে সাপটা ঠিকঠাক বাঁচতে পারে আর ইনাদেরও যেন ভয়টা কাটে। তো তার জন্য এসেছি, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন এখানে কী সাপ আছে আর কীভাবে সাপটা রেস্কিউ করা হয়। ব্যাগিংটা এখানে রেডি করে নিয়েছি আগে, এই ব্যাগিংটা সিস্টেম মোটামুটি যে কোনোভাবে করলে হয়, দুটো ইট হলে ভালো হয়, ইট পাওয়া যাচ্ছে না সাইডে। তো ঢুকে গেছে তখন মোটামুটি, সরে উঠলো তখন আমি ওকে বলেছি সাপ দূরে আর কি, উঠে এখান থেকে জানালাতে আমি দেখছি বস্তাটা ছিল এবং চলে গেল। অনেক চেষ্টা করলাম যে যদি বেরিয়ে যায়, আমরা তো হাত দিতে পারছি না, এই লঙ্কা পোড়া দেওয়া ছিল না, লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল, যাচ্ছে না, যদি বেরিয়ে যায়। ওগুলো বেরোচ্ছে না ওখানে, এইগুলো একটু একটু না কয়টা জিনিস বাইরে দিতে হবে। থাক থাক, আগেতে দরকার নেই, দেখি বের করতে হয় নাকি। এই খাটটা কি টানা যাবে একটু? খাটটা সরিয়ে দেবে, চার আঙুল টানতে পারলে মোটামুটি হয়ে যাবে, আমি টেনে দিচ্ছি। তো দেখবো এখানে কোনার দিকে সাপ আছে, কি সাপ আছে ওই কোনাটাতে সম্ভবত রয়েছে। ঠিক আছে আগে দেখে নি। শীতলা মায়ের ওখানে পুজো দিয়ে আসা হয়েছে, তো সাপ এমন জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন, কমন ক্রেট, এটা বিষধর সাপ, অবশ্যই বিষধর সাপ। তো একদম খাটের এই যে রেলিংয়ের মতন জায়গাটা রয়েছে তার নিচেই কিন্তু সাপটা আটকে আছে। কমন ক্রেট বা কালাচ, ডোমনাচিতি, শিওর চাঁদা বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে। আর এটা এশিয়ার যে চারটে সাপ সব থেকে কামড়ায় বেশি বা বাইট হয়, বিগ ফোর বলা হয়, তো তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান র্যাঙ্কে রয়েছে এই সাপটাই। দেখতে পাচ্ছেন নড়ছে আস্তে আস্তে। আর এরা কিন্তু নকটার্নাল রাতচারি সাপ, রাতেবেলা এদের অ্যাক্টিভিটি অনেক বেশি হয়। লাইটের জন্য এরা অন্ধকার বেশি পছন্দ করে। আর তাপটাও পাচ্ছে, এই কারণে কিন্তু নড়াচড়া করছে। তো এখান থেকে বের করবো ইনাদের বিছানার পাশেই। একদম দেখতে পাচ্ছেন এটা খাট, বিছানা পুরো সরানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে দাগ দাগ রয়েছে, এটা ক্রেটের কিন্তু বৈশিষ্ট্য, একদম লেজের শেষ অবধি দাগ থাকে। আর ঘর চিতি কিন্তু অনেকেই জানেন, চেনেন, ঘর গিন্নি বলে অনেকেই ঘর চিতি। তো সেই সাপটা কিন্তু রংটা কিন্তু এরকম কালো হয় না। আর এই দুটো পার্থক্য দেখে কিন্তু সাপ দুটোকে আলাদা করা যায়, একটা নির্বিষ আর এটা কিন্তু প্রচণ্ড বিষধর। তুমি সরে আসো, তুমি সরে আসো, তুমি বাইরে যাও। তুমি বাইরে চাইলে তুমি দাঁড়া থাকো।
ভালো জায়গা আসছে, আস্তে আস্তে পরিষ্কার জায়গা আসছে, আসুক আসতে থাকুক। এটাই দেখতে পাচ্ছেন কমন ক্রেট, রাতে অ্যাক্টিভিটি অনেকটাই বেশি, এটাকে সাপোর্ট দেবো নাহলে হাতে উঠে আসবে। এই স্টিকটা সাপোর্ট দিলাম বলে কিন্তু হাতের দিকে আসছে না এখন আর। তো বিষধর সাপ, এমনিতে কিন্তু সাপটা নর্মালি কামড়ায় না, অ্যাটাকিং হয় না, এই যে ধরেছে দেখতে পাচ্ছেন। কিন্তু এরা একটা এমনই প্র্যাকটিস, এমনই একটা অভ্যাস রয়েছে এদের, বিছানায় উঠে আসে, বিছানায় উঠে আসার পরে কিন্তু ব্যক্তিকে কামড়ায়, কামড়ানোর পরে ছোটো দাঁত হওয়ার দরুন কিন্তু এদের কামড় কিন্তু বোঝা যায় না, অনেক সময় কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়, অনেক ছোটো দাঁত, খুবই ছোটো দাঁত। তো সাপটাকে ঢুকিয়ে ব্যাগিং করে তারপরে ডিটেলস আমি বলছি, কারণ রাতের সময় এদের অ্যাক্টিভিটি যথেষ্ট বেশি। দেখতে পাচ্ছেন কতটা, তুমি সরে যাও, পেছন থেকে সরে যাও, নাহলে হাতে উঠে আসবে। পুরো আটকে দিয়েছি ব্যাগের মধ্যে, আর একে ট্যাকেল করা রাতের দিকে বারবার, আর একটু আরবোরাল হয়, সেমি আরবোরাল সাপ এটা, যারা কিনা একটু উপরে উঠতে পারে, গাছে চড়তে পারে, তাদের সেমি আরবোরাল বলা হয়, অল্প বৃক্ষচারী। তো সাপটাকে ওর জন্যই দেখতে পাচ্ছিলাম বারবার ঝুলিয়ে রাখছি, হাতে চলে আসছে। হেডপিন কমই করা হয়, আমি খুব আগে হেডপিন করতাম রেস্কিউয়ে, মানে মাথা চেপে ধরতাম, কিন্তু এখন সেটা করি না, খুবই বিপজ্জনক হয়, অনেকের কিন্তু ওইভাবে বাইট হয়েছে। তো সাপটাকে ব্যাগিং করলাম, আর একটু দেখবো ভেতরে সার্চ করে অন্য কোনো সাপ আছে কি না, অনেক সময় একটার পেছনে কিন্তু আরেকটা সাপ আসতেই পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন সবসময়, তা একটু দেখবো। সাইড তো এগুলো পরিষ্কার আছে, তো দেখলেন এটা কমন ক্রেট, এই লোকেশন থেকে রেস্কিউ করা হলো গাঙ্গনাপুরের পাশের ব্লু স্টার ক্লাবের পেছনে। তোমার নামটা বলো একটু, পার্থপাল, পার্থপালের বাড়ি থেকে রেস্কিউ করা হলো বিষধর সাপ, বিগ ফোরে যেটা বললাম একটা, আর এদের কিন্তু দাঁত ছোট, এটা সবসময় মাথায় রাখতে হবে কামড়ানোর পরে। আর যে ভেনম আছে, নিউরোটক্সিক ভেনম, নার্ভ বিষ, প্রিসাইনাপটিক ভেনম রয়েছে এদের বিষের মধ্যে, তো এই কারণেই কিন্তু অনেক সময় যে লক্ষণগুলো হয়, শিবনেত্র হয়, টোসিস হয় কামড়ানোর পরে, সাথে সাথে টের পাওয়া যায় না, গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এগুলো হয়, গাঁটে গাঁটে ব্যথা হয়, অনেক সময় পায়খানা বমি, এগুলো হতে পারে, এই উপসংগুলো কিন্তু দেখা যায়। তো আমাদের কাজ, আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, মতামত জানাবেন, আর ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।